সৌদি আরবের বিমান সংস্থা সৌদিয়া আপনার টিকিটি একটি ভিসা নামে নতুন এক ধরনের ভিসা কর্মসূচি চালু করতে যাচ্ছে। এতে যাত্রীরা যখন সৌদিয়া বিমানের টিকিট কিনতে চাইবেন তখন তার সৌদির ভিসার প্রয়োজন আছে কিনা সেই সম্পর্কে জানতে চাওয়া হবে। ওই যাত্রীর ভিসার প্রয়োজন থাকলে টিকিট কাটার সময়ই অনলাইনে একটি ফর্ম পূরণ করতে হবে। মাত্র 3 মিনিটের আবেদনের প্রক্রিয়া শেষ করলেই মিলবে 4 দিন বা 96 ঘন্টার সৌদি ভিসা। 4 দিনের এই ভিসা পাবার পর যাত্রীরা সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ এবং উমরাহ পর্যন্ত পালন করতে পারবেন বলে জানিয়েছেন সৌদিয়া বিমান সংস্থার এক মুখপাত্র। কর্মসূচি চালু হলে দেশটিতে আন্তর্জাতিক ফ্লাইটের বিশাল চাহিদা তৈরি হবে বলে আশাবাদী বিমান সংস্থাটি। চলতি বছরে আন্তর্জাতিক ফ্লাইটের চাহিদা 40% বৃদ্ধির পরিকল্পনা রয়েছে সৌদিয়া বিমানের। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক বেশ কয়েকটি বিমান সংস্থায় এরই মধ্যে এই পরিষেবা চালু আছে। ইতিহাদ, এমিরেটস, ফ্লাই দুবাই, এয়ার অ্যারাবিয়া এবং এয়ার অ্যারাবিয়া আবুধাবি প্লেনের টিকিট কিনলে 48 থেকে 96 ঘন্টার ট্রানজিট ভিসা অফার করে তারা। আমিনা লুসি, এখন বিশ্ব।